पूर्व निर्धारित समय अनुसारे आज के आमरा जे लाइव आसार कथा जौथ भावे आदिवासी कर्मी समाज पक्ष थेके सेंट्रल कमिटी जॉइंट सेक्रेटरी आछि आर वीरेंद्र महतो बांकुड़ा जिलार जॉइंट सम्पादक आछे। आमरा आज के जे विषयटा निये विशेष करे आसते चाइछि जे आगामी निर्वाचन से निर्वाचने कुर्मी जनजातिर की भूमिका होबे एवं आदिवासी कुर्मी समाज ए विषय की सिद्धांत नियेछे सेई सम्पर्के आमरा डिटेल्से आसछि। तो जदि कारो कोनो बक्तव्य थाके आपनारा कमेंट बक्से कमेंट करते पारेन, आमरा यथा जतटा सम्भव आमरा तार उत्तर देवार चेष्टा करब। तो जाइ होक सबाइके आरेकबार जोहार जोहार जानिये आमरा शुरू करछि। प्रथमे আমাদের বাঁকুড়া জেলা আদিবাসী কর্মী সমাজের জয়েন্ট সেক্রেটারি বীরেন্দ্রনাথ মাহাতো আপনাদের সামনে এই সম্পর্কে দু চার কথা বলছেন। জোহার। আপাতত পশ্চিমবঙ্গের চার জেলা বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই চার জেলায় বসবাসকারী কুর্মী জনজাতির সকল নেতৃত্ব কর্মী সমর্থক সাধারণ দিনমজুর সকলকে আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে হার্দিক জোহার জানাই। এই আদিবাসী কর্মী জনজাতি তার যে আইডেন্টিটি সরকারিভাবে সেই আইডেন্টিটির স্বীকৃতির দাবি জানিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। অবশেষে আজকে এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে আমরা দায়বদ্ধতার সঙ্গে মানুষের কাছে এই যে সমাজ বিষয়ে আজকে দীর্ঘদিন ধরে যে আমরা পরিচর্যায় রয়েছি এবং এই জনজাতির যে অভাব, অভিযোগ, বঞ্চনা এই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে বিভিন্নভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি এই জনজাতির অধিকারের কথা। তাই সেই জায়গায় আমরা আজকে দায়বদ্ধ মানুষের কাছে যে জনজাতি তাদের অধিকার কী করলে তারা ফিরে পাবে এই নিয়ে কিন্তু আমরা দায়বদ্ধ। সেই দায়বদ্ধতার সঙ্গে কর্মী জনজাতির সকল কর্মী, নেতৃত্ব, সমর্থক, খেটে খাওয়া দিনমজুর, সাধারণ সমস্ত মানুষকে আমরা অবগত করতে চাই যে এই যে আমাদের কর্মী সমাজের মূল মন্ত্র শ্রদ্ধেয় মাননীয় অজিত প্রসাদ মাহাতো, ওনার নেতৃত্বে দীর্ঘ 17 সাল থেকে আজকে 23 সাল যে নিরবচ্ছিন্ন নিরন্তর প্রয়াস জনজাতির অধিকারকে প্রতিষ্ঠার জন্য, এই নিরন্তর প্রয়াস, নিরবচ্ছিন্ন আন্দোলন, তার মাধ্যমে উনি বিগত 15 এবং 16 তারিখ বান্ধবানের যে রাজ্য কমিটির 2 দিবসীয় আলোচনা সভা, সেই আলোচনা সভাতে তিনি সমস্ত নেতৃত্বদেরকে সামনে রেখে সমস্ত নেতৃত্বদের এই জনজাতির অধিকারের প্রসঙ্গে যে আন্দোলন সংগঠিত হয়ে গেল সেই সংগঠিত আন্দোলনের উপর পর্যালোচনা এবং আগামী দিনে নির্বাচনে এই জনজাতির মানুষের কী ভূমিকা থাকবে, তারা কী ভূমিকা পালন করবে এই নিয়ে কিন্তু 2 দিবসীয় আলোচনায় পরিষ্কার এবং উনি প্রেস কনফারেন্সের মাধ্যমে অবগত আছেন যে আমরা আদিবাসী কর্মী সমাজ কোনোভাবেই এই তৃণমূল সরকারকে আমরা সমর্থন দিচ্ছি না। কেন কি এই সরকার কর্মী জনজাতির মানুষের অধিকারের প্রসঙ্গে পরিষ্কার আলোচনা করেছিল এবং তারা
প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করে নাই। তাই আমরাও এই সরকারের সঙ্গে আমরা তাদের সঙ্গে নাই, যেহেতু তারা আমাদের এই দাবির বিষয়ে তারা নীরব ভূমিকায় রয়েছেন। কমেন্ট এবং জাস্টিফিকেশনের বিষয়ে এত কিছু করেছেন এই সরকার, কিন্তু শেষ পর্যন্ত যেটুকু করলে এই জনজাতি তাদের অধিকারের বিষয়ে এক ধাপ আগাবে সেই আগানোর জায়গাটার আর কিন্তু তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, একদম অটল কঠোর হয়ে থাকে আছে, এমনকি চ্যালেঞ্জের মুখে চলে গেছে। তাই এই জনজাতির মানুষ এই কমেন্ট এবং জাস্টিফিকেশনের বিষয় নিয়ে আজকে দীর্ঘ 17 থেকে 23 সাল দীর্ঘ নিরবচ্ছিন্ন সংগ্রামের মধ্য দিয়ে তারা তাদের এই কমেন্ট এবং জাস্টিফিকেশনের বিষয়টা জানিয়ে আসছে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি, কিন্তু সেই প্রতিশ্রুতি শেষ পর্যন্ত তারা রক্ষা করে নাই, পালন করে নাই। তাই জনজাতির মানুষের আজকের দিনে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই তারা সেখান থেকে সমস্ত নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই সরকারের সঙ্গে আমরা নাই, এই সরকারকে আমরা এই আগামী নির্বাচনে সমর্থন দিচ্ছি না। কিন্তু আমরা এই সরকারকে সমর্থন দিচ্ছি না তার মানে এই নয় যে আমরা অন্য কাউকে কোনোভাবে সমর্থন করছি, আমরা কিন্তু কোনোভাবে কাউকে সমর্থনও করছি না, অন্য কোনো রাজনৈতিক দলকেও না, এমনকি কোনো রাজনৈতিক দলের ঝান্ডা বা মিটিং মিছিলে আমরা অংশগ্রহণ করব না, কারণ এখনো পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দলও এই দাবির প্রসঙ্গে সেইভাবে সোচ্চার হয় না, দলীয়ভাবে। তাই আমরা দাবি রাখছি যে আগামী দিন এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন যে রাজনৈতিক দল রয়েছে তারা যাতে কুর্মী জনজাতির দাবির বিষয়ে তারা তাদের অভিমত সুস্পষ্ট করে, এবং এই জনজাতির মানুষের মধ্যে যারা বিভিন্ন রাজনৈতিক দলে নেতৃত্ব দিচ্ছে নিচু স্তর থেকে উঁচু স্তর যারা রয়েছেন তাদের কাছে আমরা অনুরোধ রাখছি যে এই জনজাতির মানুষের অধিকার যাতে ফিরে পায়, তার জন্যে তারাও যাতে করে যে জায়গায় রয়েছেন সেই জায়গা থেকে তাদের অবস্থানটাও তারা যেন স্পষ্ট করে। কুর্মী জনজাতির দাবিকে কেউই কিন্তু এখনো পর্যন্ত অন্যায়, অযৌক্তিক, অসাংবিধানিক এরকম কিন্তু কেউ এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কর্তা ব্যক্তি বা কোনো রাজনৈতিক দল তারা কিন্তু সেইভাবে তথ্য প্রমাণের সাপেক্ষে তারা এই জিনিস এখনো পর্যন্ত ক্লিয়ার করেনি, কারণ ক্লিয়ার করার সেই জায়গাটাই নেই। তাহলে তাদের অসুবিধাটা কোথায়? তাহলে এটা তো স্পষ্ট যে জনজাতির এই দাবি ন্যায়সঙ্গত, সাংবিধানিক এবং এর যৌক্তিকতা রয়েছে। তাহলে সেই জায়গা থেকে তারা কেন এখনো পর্যন্ত তারা তাদের স্ট্যান্ড পয়েন্ট, দলীয় স্ট্যান্ড পয়েন্ট কেন তারা নির্দিষ্ট করছেন না? তাই আমরা অন্য কোনো দলকেও এই জন্যেই আমরা সমর্থনও করছি না। আর আজকের দিনের যে পরিস্থিতি তৈরি হয়েছে এই জায়গা থেকে সকল এই কুর্মী জনজাতির মানুষ বিভিন্ন যে গ্রামের বসবাস যারা রয়েছে চার জেলার সমস্ত গ্রামবাসী বৃন্দদের কাছে অনুরোধ রাখব, গ্রামে যারা নেতৃত্ব দিয়ে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলে সেই সমস্ত প্রতিনিধিরাও একসঙ্গে থেকে সর্বদলীয় বৈঠক করুন। সর্বদলীয় বৈঠকের মধ্যে আপনারা সিদ্ধান্ত করুন যে কুর্মী জনজাতির কোনো কেউই কোনো নির্বাচনে অংশগ্রহণ তারা করবে না, যাতে তারা অংশগ্রহণ না করে, এবং এই সরকার যেহেতু এই জনজাতির দাবির বিষয়ে তারা তাদের অবস্থান একরকম স্পষ্টই করে দিয়েছে, আমরাও তাদের সঙ্গে স্পষ্ট করে দিতে চাই যে আমরা তোমাদের সঙ্গে নাই। আর কেউ কেউ বলছেন যে একটা কর্মসূচি নেওয়া হয়েছে 7ই মে, যে ঝান্ডা গাড়ার অভিযান, এই ঝান্ডা গাড়া অভিযানে সকল কুর্মী জনজাতির মানুষকে অনুরোধ রাখব যে আপনারা নিজের আইডেন্টিটিকে স্পষ্ট করতে নিজের নিজের ঘরে একটা করে ঝান্ডা আপনারা গাড়ার ব্যবস্থা করুন, এবং বিভিন্ন গ্রামে
ग्राम जुड़े जेन से झंडा अभियान सात तारीख थे शुरू हो जाए बसि बसि जाते सात तारीखे चार जिला बसि बसि ग्रामे जाते झंडा गाड़ा अभियान सफल करते जेटुकु बाकी थाकबे सेगुलो जेन परे परे कभार तारा करे निते पारे आर एई विषये बेश कयेकटा मंतव्य किछु नेतृत्व तुले निये आसछिलो सेटा होच्छे एइरकम जे झंडाते नाकि कोनो संगठनेर नाम जेन ना थाके शुधु जयग्रामेर नाम थाके এই জায়গায় আমি একটু সংযোজন করতে চাই যে আপনারা এই জায়গায় একটু চিন্তা ভাবনা করুন যে আদিবাসী কর্মী সমাজ সংগঠন কয়েকটা নীতি আদর্শের উপর ভর করে এই সংগঠনটা চলে যে কয়েকটা নীতি আদিবাসী কর্মী সমাজ সংগঠনে রয়েছে সেই আদর্শ সেই নীতিগুলো যদি কোনো কর্মী জনজাতির পরিবার বা কোনো ব্যক্তি সেগুলো যদি অনুসরণ করে অনুসরণ করার পর যদি তার পরিবার এখান থেকে কোনো সুবিধা না পায় তার কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো ব্যক্তি যিনি এই আদর্শগুলো মেনে চলবেন তার যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে অসুবিধা হয়ে থাকে তাহলে তিনি সেগুলো করবেন না তা না হলে তার মেনে নিতে অসুবিধাটা কোথায় যদি তিনি এই আদর্শগুলো মেনে চললে যদি সেই পরিবারটা সুফল পায় সেই ব্যক্তিটা যদি সুফল পায় তাহলে তার এখানে মেনে নেওয়ার অসুবিধাটা কোথায় আছে আর তা না করে আপনি বলছেন শুধু জয়গরমের কথা শুধু জয়গরমকে আপনি রাখবেন আর পরের দিন আপনি কালী মন্দিরেও পূজা করবেন দুর্গা মন্দিরেও পূজা করবেন অন্যান্য ঝান্ডাও বহন করবেন আর তার সাথে জয়গরমকেও রাখবেন তাহলে আপনার জয়গরমকে আপনি কিভাবে দেখছেন কাজেই এই ধরনের নয় যেটাতে আপনি সুফল পাবেন হ্যাঁ অনেকের এই ব্যক্তিগতভাবে অজিত বাবুর সম্পর্কে অনেক রকম অনেকে ধারণা করে আছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার অজিত বাবুর কে কারো ব্যক্তিগতভাবে ভালো নাও লাগতে পারে কিন্তু আদর্শটা যে আদর্শটা নিলে সেই পরিবার সেই ব্যক্তি সুফল পাবেন সেটা নিতেও তার সমস্যা থাকবে এটা নিতে তো তার সমস্যা থাকার কথা নয় যাই হোক আমি এই গুটি কয়েক কথা বলি আপাতত সকলকে জোহার জানিয়ে আমি এখন এখানে শেষ করছি এরপরে আমাদের মাননীয় সঞ্জয় বাবু কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি উনি আপনাদের সামনে আসছেন জোহার তো বিষয়টা হচ্ছে যে আমাদের সাত তারিখে একটা আদিবাসী কর্মী সমাজ একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ঘর ঘরে ঝান্ডা উড়াব হলুদ রঙের ঝান্ডা জয়গরামের ঝান্ডা ঘটনাটা হচ্ছে এটা মানে আমাদের তো একটা সামাজিক সংগঠন তার ক্যাপাসিটি সবারই জানা এটা কে আদিবাসী কর্মী সমাজ লিখে চিঠাবে নকে মানে জয়গরমের নিচে অন্যান্য সংগঠনের নামে চিঠিয়াবে সেটা তো আলাদা বিষয় আপনি যাই হোক হলুদ ঝান্ডা জয়গরম লেখা ঝান্ডাটা চিটান এটা হচ্ছে মানে কি বলবো মোদ্দা কথা তারপর যেমন ইচ্ছা করে আপনি করুন এখন একটা সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তটা নিশ্চয়ই কারো দ্বিমত নাই একটা সামাজিক সংগঠন আদিবাসী কর্মী সমাজ একটা সিদ্ধান্ত নিয়েছে যে নো ভোট টু মমতা এই নো ভোট টু মমতা করতে গেলে আপনাদের কি কি করণীয় কিভাবে করতে পারবেন সেটা একবার দেখুন আমাদের আদিবাসী কর্মী সমাজ এবং কর্মী জনজাতির যারা লোকজন আছে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে ওই তৃণমূলের জোড়া প্রতীকে যেমন কেউ না প্রতিদ্বন্দ্বিতা করে এবং কর্মীদের বিশেষ করে এইখানেই হচ্ছে সব থেকে বিষয়টা আমরা এই দেখুন এই আন্দোলনটা আমরা নামিয়েছি শুধু শুধু নামি আন্দোলনটাকে আমাদেরকে নামানো হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন এমপিরা তারা অ্যাপ্লিকেশন করেছে এবং কর্মী জাতকে আদিবাসী তালিকায় আনার জন্য উপযুক্ত কাগজপত্র দেখেই তারা আবেদন নিবেদনটা করেছে
তার পরিপ্রেক্ষিতে দেখুন আমরা চিত্ত মাহাতো এমপি থাকাকালীন সম্ভবত ফরওয়ার্ড ব্লকের এমপি থাকাকালীন উনি করেছেন, বাসুদেব আচার্যা করেছেন, শিবু সোরেন করেছেন, মমতা ব্যানার্জি আবেদন করেছেন, তাইলে ওনারা আশা জাগাইছিলেন। এই আশাটা ১৭ সাল থেকে পরপর যে ধাপগুলো এগিয়ে গেছিল পরপর ধাপ, এখানে মমতা ব্যানার্জির কাছে অবশ্যই কৃতজ্ঞতা জানাইতে হবে। কিন্তু আমরা সেই বিয়া করতে যাই শুধু দেনা পাওনা মানে ঘটি বাটি গুলা নিয়ে ঘর চলে আসলাম, পাত্রীটাই পাইলেও নাই, এই জিনিসটা তো মানে লিয়া যাবে না। পাত্রীটা তো আমাদের দরকার, বিয়া করতে গেছি ঘটি বাটি গুলো না দিলেও চলছে, পাত্রীটা মূলত দরকার। তো এখানে আদিবাসী কুর্মী সমাজ যেটার জন্য লড়ছে সেটা হচ্ছে যে তার পরিচিতি, এই পরিচিতিটা এটা আমরা কারো দয়ায় লিখছি নাকি, আমরা কি কারো দয়ায় দাক্ষিণ্য লিখছি যে মমতা ব্যানার্জিকে এতবার অনুনয় বিনয় আন্দোলন অনশন ডেপুটেশন ধর্ণা সব কিছু করার পরে এখনো পর্যন্ত আটকায় রেখেছে? আর আটকায় তো রাখতে পারবে নাই মমতা ব্যানার্জি, কি করে পারবে? নো অবজেকশন নিয়েছে বিধান মানে ক্যাবিনেটে পাস করেছে, এখানে পিছায় আসার কোনো জায়গায় নাই, লেট করতে পারে। এই দেরিটাকে আমরা ত্বরান্বিত করার জন্য আমরা যে সামাজিক সংগঠন গুলা লড়াইটা করছি এরা অনুঘটকের ভূমিকা পালন করি, এখানে অনুঘটকের ভূমিকা পালন করছি আমরা যে দ্রুততার সাথে এই লুকোচুরি খেলা চলবে নাই, খুললাম খুললাম বলতে হবে যে আমরা আদিবাসী তার ছিলাম আছি থাকতেই চাইছি। তো সেটার আমরা মানে বেসরকারি আদিবাসী আমরা আজও আছি, যে কোনো কাগজ কলম সরকারি কাগজ কলম সব জায়গায় আমরা বেসরকারি আদিবাসী গ্যাপ সরকারি আদিবাসী হিসাবে আমরা আছি, আমরা সেটা সরকারি স্বীকৃতির জন্য লড়াই করছি। তো এই লড়াইয়ের বিভিন্ন ধাপ আমরা মানে পের হয়ে চলে আসিছি, বিভিন্ন ধাপ, কোনো ধাপেই আমাদের বাদ যায় নাই। তো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যতগুলো লড়াই করা যায় সেই লড়াইগুলো আমরা করেছি, এরপর বাকি আছে ভোটের ময়দান। তো আমরা ভোটের ময়দানে আমরা এখনো বলছি যে কোনো রাজনৈতিক দল আমাদের শত্রু নয়, একটা জনজাতির মানুষ তারা তাদের দাবি জানাচ্ছে, তার এই জন্য তো আমাদের রাজনৈতিক দলগুলো শত্রু নয়, সবাই আমাদের বন্ধু। তো এই বন্ধুত্বটা এখন যে জায়গায় যারা ক্ষমতায় থাকবে তাদের দায় সেটা পাঠানো। তো মমতা ব্যানার্জি যখন আমাদের সেটা পাঠাইছে, কিন্তু লাস্ট যে মুহূর্তটা ফার্দার কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন সেটা আটকায় রেখেছে। তো সেই আটকানোর প্রতিবাদটা আমরা সব করছি ১৭ সাল ধরে, বাকি আছে গণতন্ত্রের শেষ পর্যায়ে ভোট, তাইলে ভোটে আমরা এবার প্রভাব ফেলতে চাইছি কি নো ভোট টু মমতা, মমতা ব্যানার্জিকে কোনো মতেই আমরা ভোট দিব নাই, এটা আদিবাসী কুর্মী সমাজ সংগঠনের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটাকে কার্যকরী করার জন্য আমাদের মাঠে নামতে হবে। তো এইটা মাঠে নামার অনেক উপায় আছে, প্রথম উপায় হচ্ছে যে সর্বদলীয় আমাদের একটা মিটিং করতে হবে প্রত্যেকটা গাঁয়ে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা বুথে। সর্বদলীয় বলতে এটা কিরকম, কুর্মী জনজাতির যারা বিভিন্ন রাজনৈতিক দলকে পরিচালনা করে সেই নেতাগুলো ডানপন্থী বামপন্থী তৃণমূলপন্থী রামপন্থী সব পন্থীদেরকে মিটিং করতে হবে। এইটার আমার একটা মানে অভিজ্ঞতা আছে যে ২০০৬ সালে যখন আমরা ভোট বয়কট এর সিদ্ধান্ত নিয়েছিলাম আদিবাসী কুর্মী সমাজ, সেই ভোট বয়কট সিদ্ধান্তের সময় আমরা তৎকালীন যে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতাশালী নেতা ছিল সেই নেতাগুলোকে সবকে আমরা ডাকিছিলাম, ডাকার পরে সেখানে নেতাদেরকে আগে শপথ নিতে হয়েছিল যে আমরা কোনো মানে ভোট দিব না, সেই নেতারা সেই সেইখানে শপথ নিয়েছিল এবং সেই শপথে আমরা কার্যকরী করেছিলাম। তো আজকে আমাদের সেই পরিবেশ তৈরি হয়েছে যে সব নেতা তৃণমূলের সিপিএমের ঝাড়খণ্ডের বলুন বিজেপির বলুন কংগ্রেসের বলুন যারা নেতৃত্ব দেয় মাহাতো নেতা এই জায়গাটা বুঝতে হবে, রাজনৈতিক দলের মাহাতো নেতা তাদেরকে এক জায়গায় বসাই সর্বদলীয় ভাবে। এখন তৃণমূলকে হারাইতে গেলে কি কি করতে হবে, সেই পদক্ষেপগুলো আমাদের করতে হবে। যারা মানছে নাই যারা মানিবে নাই তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে এই লোকটা কি চাইছে।
সেইটার দায়িত্ব কিন্তু সমস্ত মানুষকে নিতে হবে। যেমন বললাম ঝান্ডা গাড়ার বিষয়টা, এখানে তো কেউ কাউকে পৌঁছাই দিবেন না, কেউ নিয়ে যাবে না, এত টাকা পাবে কোথায় ছাপতে ছিট কিনতে? তাইলে এইটা যদি আমরা সেই দশের লাঠি করে নিই, একের ক্ষেত্রে বোঝা হয়ে যাচ্ছে, দশের লাঠি করে আমরা সবাই মিলে সেটা গাড়িব এবং আমরা এটা মানুষের কাছে বুঝাতে চাইছি যে আমরা এই বিষয়ে আজকের এই তৃণমূলকে ভোট না দেওয়ার বিষয়ে আমাদের সিদ্ধান্তটা যে ফিক্সড এবং আমরা এর বিরুদ্ধে যা প্রচার প্রসার করা যায় সেটা আমরা করব। পাড়ায় পাড়ায় মিটিংগুলো এরপর আমরা শুরু করি পরপর। এখন ঘটনাটা হচ্ছে কাকে ভোট দিবে সেটা আমাদের বিষয়বস্তু নয়, নো ভোট টু মমতা এইটি ভাবতে হবে। কাকে ভোট দিলে কি হবে সেটা তাদের সিদ্ধান্ত। আমরা যাই করে বলব যে মমতা ব্যানার্জি আমাদের জন্য কি করিয়েছে আর কি করছে নাই, কেন করছে নাই, এটাকে করাইতে গেলে কি করতে হবে, এই বিষয়টার জন্য কিন্তু আমাদের এই লড়াইটা জারি রাখতে হবে। তাহলে এখন এইগুলো করার জন্য কিছু নেতৃত্ব দরকার, নেতা ছাড়া কোনো কিছুই হবে না। এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, একটা মানে একটা রেল তার ওই চালাইতে গেলেও ড্রাইভারের দরকার, একটা প্লেন চালাইতে গেলেও ড্রাইভারের দরকার, একটা সংগঠন চালাইতে গেলেও ড্রাইভারের দরকার, একটা ক্লাব চালাইতে গেলেও ক্লাবের সব সদস্য সমান কিন্তু সেখানেও সভাপতি সম্পাদকের দরকার। আর আমাদের এই আন্দোলনগুলো যারা সেই বাচ্চা ছায়ের মতো কথাবার্তা বলে তাদের দমে উত্তর আমার দেওয়ার যদিও ইচ্ছা নাই, যে হুমকি ধমকি এগুলো আন্দোলন চললে হুমকি ধমকিটা থাকিবে কি? এরা ভাবছে যে 5 তারিখ থেকে হয়তো 10 তারিখ পর্যন্ত হুমকি ধমকিটা চলছিল, কিন্তু না, এটা মার্চ মাসের 2-3 তারিখ থেকে হুমকি ধমকিগুলো চলছে। সেগুলো ওই ছোট ছোট বাচ্চা ছা দুদিন আসিছে, এই সদ্য নতুন হলুদ গামছা কাঁধে নিয়েছে, এখন হলুদ গামছার অতটা গুরুত্ব বুঝতে পারে নাই, মাঠে নামিয়ে গেলে ভাবছে বিরাট ব্যাপার, কিন্তু এই বিরাট ব্যাপারটা তৈরি করতে মানে 2003 সাল থেকে ঘষড়িয়ে 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 প্যান ত্যান পিছন মিছন ছিঁড়ে গেছে, সেটা এই নতুন হালিরা বুঝতে পারছে না। আবেগ আবেগটাকে কাজে লাগাইতে লাগাইছে, ভালো, দারুণ ভালো, এটা উদ্যোগটাও খুবই ভালো, গণ আন্দোলনের রূপ নিচ্ছে, যে কোনো আন্দোলন কর্মীর যে কোনো আন্দোলন গণ আন্দোলনের রূপ নিচ্ছে, এইটাই তো চাইছিলাম এতদিন ধরে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মানুষকে তো এই বার্তাটাই বুঝাইতে চাইছিলাম। আমরা ন্যায়নীতির থেকে শুরু করে সমাজ প্রতিষ্ঠার যাবতীয় কার্যকলাপ একদিনে হয় নাই। আজ বিভিন্ন রাজনৈতিক যারা নেতৃত্ব আছে পাছে ওরা ভাবছে যে আমাদের মানে অবস্থান থেকে আমরাকে বিচ্যুত ঘটাই দেওয়ার চেষ্টা পাচ্ছে, এরা করছে না বন্ধু, আপনি আপনার অবস্থানে চলে যাবেন, আমরা আবার ভালো জায়গায় প্রতিষ্ঠা দেওয়ার দায়িত্ব আমরা নিব। কিন্তু আজ এটা একটা সমাজের ডাক, গণ আন্দোলনের ডাক, এইটা নিয়ে কারো বিরূপ প্রতিক্রিয়া আশা করি আসার সম্ভাবনা নাই। তো আপনাদেরকে সবাইকে অনুরোধ করিব এই নিয়ে কাদা ছেটা ছেটি মানুষ যারা করে যাদের চারিত্রিক বৈশিষ্ট্যই সেটা সেটা করিবে কি, ওটা আপনি কেনে ওটা উপর মহলেও যদি চেষ্টা করে ওটা চারিত্রিক বৈশিষ্ট্য পাল্টাইতে পারিবে না। যে যে গরু গু খায় সে গরু গু খাইতেই থাকবে, খাক, ওটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু এই পাল্হা ডাল দেখাই দেখাই ভোট নিয়েছে, এই পাল্হা ডাল দেখানোটা এরপর আমরা আর পাল্হা ডাল দেখাই আর ভোট নিতে দিব নাই, এটা আমরা সিদ্ধান্ত স্থির আছি। তাই সবাইকে বলিব একদম উঠে পড়ে লাগতে হবে, ভোট আজ হোক কাল হোক 2 মাস পরে হোক 1 মাস পরে হোক, ভোট তো হবে কি, ভোট হবে কি, ভোটের জায়গায় ভোট হবে সেটার জন্য কোনো ব্যাপার নাই। আর আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কারো কারো মন্তব্য ছিল নোটা নোটায় নোটা দিয়ে মানে তো কেউ না কেউ জিতবে, প্রথমে ভাবতে হবে আমি একটা একজন একটা ভোট পাইছে আর একজন দুটো ভোট পাইছে, সেই দুটো ভোট পাওয়া লোকটাও কিন্তু জিতবে কি, তাইলে ওইটা লয় আমাদের মূল টার্গেট হচ্ছে হারাইতে হবে, কি করে হারাবো সেইটি সিদ্ধান্ত করতে হবে। ঠিক আছে, সবাইকে বলিব যে মাঠে নামিয়ে পড়ুন, 7 তারিখে হচ্ছে
মোটরসাইকেল র‍্যালির আমরা এই ব্লক কমিটি রায়পুর ব্লক কমিটি আমরা রবিবারে মিটিং ডাকিয়েছি। মোটামুটি 500 থেকে 1000 মোটরসাইকেল র‍্যালি আমরা প্রত্যেকটা ব্লকে করব এবং একবার সামগ্রিকভাবে জেলায় করব। তারপর আমাদের ওই কবিরাজি ব্যাগের মতো যে মাইক সেট আমরা ব্যবহার করি সেটা পাড়ায় পাড়ায় বসিব। স্বজাতীয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে বলিব, আমরা তো অন্য কোনো জাতি বা সম্প্রদায়ের লোককে বলিব না, আমরা আমার নিকট আত্মীয়দেরকে বলতে যাব যে এই 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 বিষয় এই, এরপর আপনি দেখুন ভোট দিবেন না দিবেন নাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গণতান্ত্রিক দেশে আপনার। আমি আপনাকে তো আর মানে উন্নয়ন রাস্তায় দাঁড়ায় লাঠি ছোটা নিয়ে ভোট করিব নাই, আমরা মানুষকে বুঝাবো যে এই বিষয় ঘটিয়ে আছে, সরকার আমাদের এইভাবে আটকায় রেখেছে, এবং যদি কারো মন যায় সেখানে ভোট দিবে, ঠিক আছে। সবাইকে আরেকবার জোহার জানিয়ে আমার বক্তব্য মোটামুটি এখানে শেষ করছি। জয় গুরু।